অ্যারিজোনায় একটি হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন একজন। অ্যারিজোনার থুকসান থেকে 50 মাইল উত্তর পশ্চিমের একটি মরুভূমি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। পুলিশ জানিয়েছে কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তারা এই জন্য জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা ঘটনার তদন্ত করছেন, তবে বিস্তারিত কোনো তথ্য জানাননি তারা। পুলিশ আরও জানিয়েছে স্বজনদের অনুরোধের কারণে তারা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি। এছাড়াও হট এয়ার বেলুনটি কোথা থেকে উড়ানো হয়েছিল বা কে এটি উড়িয়েছিলেন সে বিষয়ে কোনো কিছুই জানাননি তারা।